এই মুহূর্তে পাওয়া আপডেট আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই থাকবে গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, পরে জানিয়ে দিব বিস্তারিত। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসী অভিযান শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েল বলেই দিয়েছে যে যদিও হামাসের সাথে যুদ্ধবিরতি হয়, তবুও হিজবুল্লাহর সাথে লড়াই তারা অব্যাহত রাখবে। বসে নেই হিজবুল্লাহও, একের পর এক তারাও জবাব দিয়ে যাচ্ছে। এবার লেবাননের দক্ষিণ চীনাঞ্চল থেকে প্রায় ৪০টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এরপরে জানিয়ে দিব হামাসের সাথে একমত হতে পারল না ইসরায়েল, তাহলে কি হচ্ছে না যুদ্ধবিরতি? পবিত্র রমজান মাসেও কি তাহলে যুদ্ধ চলবে? আরো জানাবো গাজা থেকে বেসামরিকদের সরানোর প্রস্তাব ইসরায়েলের। এবারে গাজায় বন্দী বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছে কাতার, হামাসের প্রতিক্রিয়া আসেনি। এবং সবশেষে জানিয়ে দিব ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ওআইসির আহ্বান। এতক্ষণে সংবাদগুলোর শিরোনাম শুনলেন, এবারে জানিয়ে দিব বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিন। জানিয়ে দিন কে কোন স্থান থেকে আমাদের এই সংবাদ শুনছেন বা দেখছেন, এবং ভিডিওটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। ইসরায়েলের ৪০টি রকেট নিক্ষেপ করেছে হিজবুল্লাহ। গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসী অভিযান শুরুর পর থেকে প্রায় প্রতিদিনই ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে হিজবুল্লাহর সংঘাতের খবর পাওয়া যাচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে লেবাননের দক্ষিণাঞ্চল থেকে প্রায় ৪০টির মতো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইরান সমর্থিত লেবাননের হিজবুল্লাহ সংগঠন জানিয়েছে তারা আপার গ্যালিলি এলাকার মাউন্ট মেরন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এ সময় ইসরায়েলের শাশা, কাফার হোসেন, দোভিফ এবং সাফসুদা শহরে বেজে উঠেছে। খবর এএপি আল জাজিরা। হিজবুল্লাহ বলেছে তারা লেবাননের পূর্বাঞ্চলে হামলার প্রতিশোধ নিতে মঙ্গলবার ইসরায়েলি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েলের ভেতরে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন। এরপরই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। এর আগে হিজবুল্লাহ যোদ্ধারা ইসরায়েলের কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালায়। রোববার হিজবুল্লাহ যোদ্ধারা লেবানন সীমান্তের কাছে আল মালিকিয়া এলাকায় দুটি ভবনে জড়ো হওয়া ইসরায়েলি সেনাদের উপর হামলা চালায়। হিজবুল্লাহ দাবি করছে তারা উপযুক্ত অস্ত্র দিয়ে হামলা চালিয়েছে এবং সরাসরি ইসরায়েলি সেনাদের উপর হামলা চালানো হয়েছে। গত অক্টোবর থেকে এখন পর্যন্ত সীমান্তে সংঘাতে লেবাননে কমপক্ষে ২৮৪ জন নিহত হয়েছে, এর মধ্যে অধিকাংশই হিজবুল্লাহর যোদ্ধা। এছাড়া নিহতদের মধ্যে ৪৪ জনই বেসামরিক নাগরিক। অপরদিকে ইসরায়েলের ১০ সেনা এবং দেশটির ৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। এর আগে ইসরায়েল দাবি করে যে সিরিয়ার পশ্চিমাঞ্চলীয় আল কুশাইর শহরে ইসরায়েলের একটি ড্রোন থেকে হামলা চালানো হয়েছে এবং তাতে হিজবুল্লাহর ২ যোদ্ধা শহীদ হন। হিজবুল্লাহ তাদের ২ যোদ্ধা নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে। এদিকে গাজায় মৃত্যুর মিছিল যেন থামছেই না, সেখানে ইসরায়েলি তাণ্ডব আরো বাড়ছে। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে ৩ জন নিহত এবং আরো ৩ জন আহত হয়েছে। ফারা শরণার্থী শিবিরেও তীব্র লড়াইয়ের খবর পাওয়া গেছে। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার বক্তব্যে বলেছেন আগামী সোমবার থেকে নতুন যুদ্ধবিরতি হতে পারে। আমার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আমাকে বলেছেন যে আমরা যুদ্ধবিরতির কাছাকাছি আছি। হামাসের সাথে একমত হতে পারল না ইসরায়েল। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সাথে একমত হতে পারেনি ইসরায়েল। দেশটির গণমাধ্যম চ্যানেল ১২ এবং কান পাবলিক ব্রডকাস্টার এক সিনিয়র ইসরায়েলি কর্মকর্তার সূত্রে এই তথ্য জানিয়েছে। এতে জানানো হয়েছে চলমান গাজা যুদ্ধ বিরতি নিয়ে প্যারিসে যে কাঠামোটির ওপর আলোচনা হয়েছে হামাসের দাবি তার সাথে সাযুজ্যপূর্ণ নয়। ওই কর্মকর্তা আরো জানিয়েছে ধারণা করা হচ্ছিল যে হামাস একটি চুক্তিতে একমত হবে, এর মাধ্যমে গাজায় বন্দী ৪০ ইসরায়েলিকে মুক্তি দেওয়া হবে, কিন্তু সেটি আর হয়ে ওঠেনি। চ্যানেল ১২ মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার সূত্রে বলেছে তিনি মন্ত্রিসভাকে বলেছেন যে ইসরায়েল গাজা উপত্যকায় সহায়তার পথ প্রসারিত না করলে নতুন করে কোনো চুক্তি হওয়া সম্ভব হবে না। ইসরায়েলি গণমাধ্যমগুলোর বিশ্লেষণে বলা হচ্ছে ইসরায়েল হামাসের মূল দৃষ্টিভঙ্গিতে প্রভেদ রয়েছে। ইসরায়েল চায় নতুন যুদ্ধবিরতির চুক্তিটি হবে সাময়িক সময়ের জন্য, কিন্তু হামাস চায় একটি স্থায়ী যুদ্ধবিরতিতে যেতে। সেজন্য উভয় পক্ষের একমত হওয়া সম্ভব হচ্ছে না। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছে আমরা নতুন করে চুক্তিতে যেতে চাই, আমরা সেজন্য প্রস্তুত রয়েছি। এখন হামাস রাজি হলেই চুক্তিতে পৌঁছানো সম্ভব, তবে হামাস চুক্তিতে যাওয়ার জন্য যে দাবি জানাচ্ছে তা অসঙ্গত। সূত্র আল জাজিরা।
গাজা থেকে বেসামরিকদের সরানোর প্রস্তাব ইসরায়েলের। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে বেসামরিকদের সরিয়ে দেওয়ার পরিকল্পনা পেশ করেছে ইসরায়েলি সামরিক বাহিনী। গতকাল পরিকল্পনাটি যুদ্ধকালীন মন্ত্রিসভার কাছে পেশ করা হয়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একটি বিবৃতিতে বলেন, ইসরায়েলের সেনা গাজা ভূখণ্ডে লড়াই করার জন্য পুরো জায়গাটা থেকে বেসামরিক মানুষকে সরিয়ে দেওয়ার একটা পরিকল্পনা পেশ করেছে। তবে কিভাবে মানুষকে সরিয়ে নেওয়া হবে, তারা কোথায় যাবে, সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়েছে, গাজায় নিরাপদে মানবিক ত্রাণ পৌঁছানোর একটি পরিকল্পনা যুদ্ধকালীন মন্ত্রিসভা অনুমোদন করেছে। তবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, হামাসের সঙ্গে ইসরায়েল যদি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়, তার প্রভাব লেবাননে হিজবুল্লাহর উপর পড়বে না। ইসরায়েল হিজবুল্লাহর উপর আক্রমণ চালিয়ে যাবে। তিনি বলেছেন, যদি কেউ মনে করেন দক্ষিণে বন্দী বিনিময় নিয়ে আমরা কোনো সমঝোতায় এলাম, তাহলে অন্য জায়গায় গোলাগুলি বন্ধ হয়ে যাবে, এরকম ভাবার কোনো কারণ নেই। দক্ষিণে যাই হোক না কেন, তার সঙ্গে অন্য অঞ্চলের সম্পর্ক নেই। আমরা লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত লড়াই চালাবো। গাজায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা দেখছে কাতার। হামাসের প্রতিক্রিয়া আসেনি। গাজায় বন্দি বিনিময় ও যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা জোরালো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছে। আল জাজিরা টিভি চ্যানেল জানিয়েছে, 40 জন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার বিনিময়ে 400 ফিলিস্তিনিকে মুক্তি দিতে চায় ইসরায়েল, আর এই চুক্তির আওতায় 6 সপ্তাহের যুদ্ধবিরতি হতে পারে। ফ্রান্সের রাজধানী প্যারিসে দখলদার ইসরায়েল, যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের প্রতিনিধিদের মধ্যে আলোচনার পর এই পরিকল্পনার কথা জানা গেছে। তবে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দখলদার ইসরায়েল ওই চুক্তির আওতায় ক্রমান্বয়ে বাস্তুচ্যুত গাজার বাসিন্দাদের উত্তর গাজায় ফিরতে দেওয়ার বিষয়ে রাজি হয়েছে। তারা গাজার উপর দিয়ে যুদ্ধবিমান ওড়ানোরও বন্ধ রাখতে রাজি আছে। দিনে 8 ঘন্টা বন্ধ থাকবে গোয়েন্দা নজরদারিও। এদিকে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেছেন, রমজান মাসের আগেই গাজায় যুদ্ধবিরতির বিষয়ে তারা আশাবাদী। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও আগামী সোমবারের মধ্যে যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন। তবে যে কোনো যুদ্ধবিরতির জন্য ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠনগুলোর সিদ্ধান্তই চূড়ান্ত। তাদের বক্তব্য আসার পরই জানা যাবে আসলে যুদ্ধবিরতি বা বন্দী বিনিময় চুক্তি হচ্ছে কিনা। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ওআইসির আহ্বান। ইসলামী সম্মেলন সংস্থা বা ওআইসির মহাসচিব হোসাইন ইব্রাহিম তাহা ঘাতক ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। ওআইসি মুসলিম দেশগুলোর সংস্থা হলেও এখন পর্যন্ত গাজা ইস্যুতে বড় কোনো ভূমিকা রাখতে পারেনি। প্রভাবশালী অনেক মুসলিম দেশের ভূমিকা নিয়েও বিশ্বব্যাপী প্রশ্ন দেখা দিয়েছে। গাজায় ইসরায়েলি গণহত্যার নিন্দা জানিয়ে ওআইসি মহাসচিব বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি হামলা অব্যাহত থাকায় গাজায় ব্যাপক মাত্রার যুদ্ধ অপরাধ ও গণহত্যার ঝুঁকি বেড়ে চলেছে। এ অবস্থায় ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধের জন্য সবার মধ্যে সহযোগিতা জোরদার করা জরুরি। এছাড়া হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে ওআইসির প্রতিনিধি গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধের আইনি দিক দিয়ে বক্তব্য রেখেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনে ইসরায়েলের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি আন্তর্জাতিক অপরাধ আদালতের আলোচ্য সূচিতে থাকা উচিত। আন্তর্জাতিক বিচার আদালত গতকাল সোমবার ফিলিস্তিনি জবরদখলের আইনি প্রভাব সম্পর্কে 1 সপ্তাহের শুনানি সমাপ্তি ঘোষণা করেছে। বিশ্বের 12টি দেশ ওই শুনানিতে নিজেদের বক্তব্য তুলে ধরেছে। এসব দেশ ইসরায়েলের দখলদারিত্ব অবসানের আহ্বান জানিয়েছে।